প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা এখনো ভালো আছো, সুস্থ আছো। দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, প্রতিদিন মৃত্যুর হার 50 জনের মতো হচ্ছে। আমি সবাইকে অনুরোধ জানাবো, এই পরিস্থিতিতে আমরা সবাই শারীরিক মানসিকভাবে যেন সুস্থ থাকি, সেই প্রার্থনা করব মহান সৃষ্টিকর্তার কাছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম, যে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়ের আমরা ব্যবসায়ী পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া, ব্যবসায়ী পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া এই বিষয়টি নিয়ে আজকে কথা বলব। একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী পরিকল্পনা প্রণয়ন করার জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হয়, সেই ধাপগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলব। যেমন প্রথম যে ধাপ, এখানে আমরা তিনটি ধাপের কথা বলেছি। একটি হচ্ছে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ, প্রকল্প মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন, ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন। এই তিনটি ধাপে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসার প্রকল্প নির্বাচন করে। তার আগে একটি কথা তোমাদেরকে জানাতে চাই, আসলে প্রকল্প বিষয়টা কি, কোন একটা ব্যবসায়ের প্রকল্প বিষয়টা কি, একটু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝাই। মনে করো একজন ফল ব্যবসায়ী জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত মধু ফলের ব্যবসা করল। মধু ফল বলতে আমি বুঝাতে যাচ্ছি যে আমাদের দেশে গ্রীষ্মকালীন যে ফলগুলো আমরা দেখতে পাই সেগুলোকে মধু ফল বলে, অনেকে মধুমাস উল্লেখ করে থাকে এই সময়টাকে। তো এই সময় সে ফলের ব্যবসা করল, কিন্তু এপ্রিল মাসের পরে সেই ফল ব্যবসায়ী চিন্তা করে দেখল যে আগামী 2-3 মাস সে ফল ব্যবসা না করে অন্য কোন একটি প্রোডাক্টের ব্যবসা করলে সে অনেক বেশি লাভবান হবে। এই যে সে ফল ব্যবসা থেকে আরেকটি ব্যবসাতে যাচ্ছে, তার মানে সে একটা প্রকল্প থেকে আরেকটা প্রকল্পে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের কেন ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করতে হয়, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করতে কেন প্রকল্প সম্পর্কে জানতে হয়, অর্থাৎ ব্যবসা করার ক্ষেত্রে যে একটা প্রকল্প, একটা কর্মসূচি, একটা প্রোডাক্ট উৎপাদনের কাজে হাত দেওয়ার আগে ওই ব্যবসায়ীকে ভাবতে হবে যে এই প্রোডাক্টটি উৎপাদন করলে বা এই পণ্যটি উৎপাদন করলে কতটুকু প্রফিট হবে, এই পণ্যটি উৎপাদন করতে প্রয়োজনীয় যে র ম্যাটেরিয়ালস আছে, প্রয়োজনীয় যে সাপোর্ট আছে, প্রয়োজনীয় যে বিষয়গুলো দরকার সেগুলো কতটুকু সে এই পরিবেশ থেকে পাবে, সামাজিক পরিবেশ থেকে পাবে, অর্থনৈতিক পরিবেশ থেকে পাবে। এই জন্যই তাকে যে কোনো একটা প্রকল্প আগে ধারণা নিতে হয়। তাহলে প্রকল্প ধারণাটা করতে কে আসবে, প্রকল্প ধারণাটা আসবে যে ব্যবসায়ী ব্যবসা করতে চায়, যিনি পরিকল্পনা নির্ধারণ করবেন তার আশেপাশের জায়গা থেকে কিন্তু এই প্রকল্প ধারণাটা আসবে। অর্থাৎ সে যে পরিবেশে ব্যবসা করছে তার চারপাশের পরিবেশ, তার নিজের আর্থিক অবস্থা, তার ব্যবসায়ের অবস্থা সবকিছু চিন্তা করে তার মধ্যে একটা প্রকল্প ধারণা চিহ্নিত হবে। এটাকে বলা হচ্ছে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ। এরপর আসছে ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। আমরা একটা প্রকল্প সম্পর্কে মনে করো যে ধারণা পেলাম, অর্থাৎ আমরা চিন্তা করলাম যে আমি আগামী 3 মাসের জন্য আমার পুকুরে মাছ চাষ করার একটা প্রকল্প আমি নির্ধারণ করলাম, যেটাকে আমি বলছি প্রকল্প ধারণা আমি চিহ্নিত করলাম। এবার আসছে ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। আমি সেটাকে কিভাবে মূল্যায়ন করব এবং সেটা আমি নির্বাচনের ক্ষেত্রে কোন কোন দিকগুলোকে দেখব, অর্থাৎ আমি প্রকল্প মূল্যায়ন করার ক্ষেত্রে, মূল্যায়ন মানে হচ্ছে যে আমি যে প্রকল্পটা নিচ্ছি সেটার আসলে চারপাশের যে যে সাপোর্টগুলো আছে সেগুলো কতটুকু আমাকে সাপোর্ট দিচ্ছে, এটা হচ্ছে প্রকল্প মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। অর্থাৎ এই মূল্যায়নটা করার পরেই কিন্তু আমরা কি করতে পারবো, প্রকল্পটা নির্বাচন করতে পারবো। প্রথমে আমি যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে যে আমরা আগে একটা ধারণা পাচ্ছি যে আমরা কোন প্রোডাক্টের কাজ করব, কোন পণ্যটা উৎপাদন করব বা ব্যবসাতে কোন ওয়েতে আমরা আগাবো, আমরা আগে একটা আইডিয়া নিব। সেটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে হতে পারে, সেটা ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশের অবস্থা থেকে হতে পারে, আমরা একটা আইডিয়া নিলাম। এবার আমরা সেটা কিভাবে মূল্যায়ন করব, মূল্যায়নের ক্ষেত্রে 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে
ম্যাক্রো স্ক্রিনিং, আর একটা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। ম্যাক্রো মানে অনেক বৃহৎ, আর মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। ম্যাক্রো মানে যে বিষয়গুলোর উপরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকে না, আর মাইক্রো মানে যে বিষয়গুলোর উপরে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকে। পরীক্ষার জন্য এই দুটো বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রায় সময় দিয়ে থাকে যে ম্যাক্রো স্ক্রিনিং কাকে বলে বা মাইক্রো স্ক্রিনিং কাকে বলে। আমি আবারও বলছি, ম্যাক্রো মানে একটি বৃহৎ প্রক্রিয়া, আর মাইক্রো মানে একটি ক্ষুদ্র প্রক্রিয়া। এটা আমরা জানি, মাইক্রো মানে ক্ষুদ্র। তাহলে ম্যাক্রো হচ্ছে যেটা ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতে পারবে না, আর মাইক্রো মানে যেটা ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতে পারবে। এবার আমরা আলোচনা করব ম্যাক্রো স্ক্রিনিং এ কি কি থাকে, কোন কোন বিষয়গুলো। যেমন জনসংখ্যা, একটা দেশের জনসংখ্যা তো একটা ব্যবসায়ী নির্ধারণ করতে পারবে না। তাহলে জনসংখ্যা আমার পণ্য নির্বাচনের ক্ষেত্রে বা আমার প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে বা আমার ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করছে। যে দেশের জনসংখ্যা বেশি সেখানে প্রোডাক্ট বেশি হবে। একটা নির্দিষ্ট এলাকায় ব্যবসা করলে সেখানে জনসংখ্যা বেশি থাকলে প্রোডাক্ট বেশি বিক্রি হবে। এরপর আসছে অর্থনৈতিক পরিবেশ। এগুলো সব ম্যাক্রো স্ক্রিনিং আন্ডারে বলছি। জনসংখ্যার পরে অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশটা কিরকম সেটা একটা বিষয় ভাবতে হবে। যেমন এখন করোনা পরিস্থিতি চলছে, এখন কিন্তু অর্থনৈতিক পরিবেশ ভালো নয়। এখন কিন্তু কেউ নতুন করে নতুন কোন ব্যবসা প্রতিষ্ঠানের কথা ভাবতে পারছে না। এরপর আসছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা কেমন, যেমন হঠাৎ করে ঘূর্ণিঝড় সাইক্লোন আসলো, এই যে এখন একটা মহামারী আসলো, এটা কিন্তু প্রকৃতি থেকে এসেছে, কিন্তু আমরা তো জানি না যে এটা কোত্থেকে এসেছে। এটা কিন্তু প্রাকৃতিক পরিবেশকেও কি করছে, প্রভাবিত করছে। তাহলে এই যে প্রাকৃতিক পরিবেশ, একটা দেশের প্রাকৃতিক পরিবেশের উপরও ব্যবসা নির্ভর করে। যেমন কক্সবাজার, কক্সবাজারে একটা বড় বিচ আছে, এটা থেকে অনেক বিজনেস আইডিয়া তৈরি করা যাচ্ছে। তাহলে এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু ব্যবসায়ী নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ এটা ম্যাক্রো স্ক্রিনিং। রাজনৈতিক পরিবেশ, আমরা দেখতে পাই যে অনেক সময় পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল থাকে, অসহনীয় থাকে, বর্বর থাকে, সন্ত্রাস থাকে। তাহলে ওইটা কিন্তু ব্যবসা পরিবেশের জন্য অনুকূল নয়। তাহলে আমি প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টাও ভাবতে হবে। এরপর আসে আইনগত পরিবেশ, আমার দেশের আইনগুলো ব্যবসা করার জন্য কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু সহনীয়, কতটুকু অনুকূল, এটাও কিন্তু ম্যাক্রো স্ক্রিনিং এর আওতাভুক্ত, যেটা একজন ব্যবসায়ী নিয়ন্ত্রণে থাকে না। এরপর আসে সাংস্কৃতিক পরিবেশ, যে ওই দেশের ওই পেশার ওই এলাকার মানুষের চিন্তা ভাবনা রুচি মেজাজ কিরকম, চাল চলন কিরকম, এটাকে আমরা বলি দীর্ঘ সময়ের, শত বছরের বা হাজার বছরের সাংস্কৃতিক পরিবেশ, যেটার উপর নির্ভর করে একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে। যেমন ঈদ এই অঞ্চলের একটি বড় উৎসব, দুর্গাপূজা একটি বড় উৎসব, আরো আমরা বলতে পারি পহেলা বৈশাখ একটি বড় উৎসব। এই উৎসবগুলোকে ঘিরে এক ধরনের পরিকল্পনা করে ব্যবসায়ীরা, এক ধরনের প্রকল্প নির্বাচন করে। তাহলে এই যে কথাগুলো বললাম এতক্ষণ, এগুলো হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং এর আন্ডারে। এবার আমরা চলে যাচ্ছি মাইক্রো স্ক্রিনিং। মাইক্রো স্ক্রিনিং মানে হচ্ছে যেটা ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ যেটা নিয়ন্ত্রণের চাবিকাঠিটা ব্যবসায়ীর কাছে আছে। এই মাইক্রো স্ক্রিনিং এর মধ্যে আছে প্রথমে বাজার চাহিদা। একজন ব্যবসায়ী খুব সহজে বুঝতে পারে যে তার বাজার চাহিদা কতটুকু, তার কি চাহিদা বেশি না কম, তার পণ্যের চাহিদা কতটুকু, সেটা কিন্তু একজন ব্যবসায়ী সহজে বুঝতে পারে। এরপর আসছে কারিগরি দিক, ব্যবসাটা করার জন্য টেকনিক্যাল সাপোর্ট সে কতটুকু পাচ্ছে, এটাকে আমরা বলে থাকি কারিগরি দিক। বাণিজ্যিক দিক, সে যে এলাকায় ব্যবসা করছে সেখানের কমার্শিয়াল বিষয়গুলোকে কতটুকু সে সহযোগিতা করতে পারছে, বা কমার্শিয়াল সাপোর্ট গুলো তার আছে কিনা। কমার্শিয়াল বিষয় বলতে আমরা বলছি যেটাকে ব্যাংক, বিমা বা এরকম পণ্য বাজারজাতকরণ, পণ্য গুদামজাতকরণ, এই প্রক্রিয়াগুলোকে বলা হচ্ছে মূলত বাণিজ্যিক দিক। এগুলো যদি সহজ না হয় তাহলে ব্যবসা কিন্তু করা যাবে না। আবার এটাও সত্য যে ব্যবসায়ীরা চাইলে এগুলাকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এগুলাকে সৃষ্টি করতে পারে, এসব কাজে আধুনিকায়ন করতে পারে, অর্থাৎ এগুলো ব্যবসায় নিয়ন্ত্রণে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। এবার আসছে আর্থিক দিক, আমি ব্যবসা করব, আমি তো জানি যে আমার আর্থিক অবস্থা কিরকম, যদি আমার আর্থিক অবস্থা খারাপ হয় আমি ব্যাংক থেকে লোন নিতে পারি, আমি আত্মীয় স্বজনের কাছ হতে লোন নিতে পারি, এটাকে বলা হচ্ছে আর্থিক দিক। এরপর আসছে জাতীয় অর্থনীতিতে অবদান, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার প্রকল্প, আমার ব্যবসায়িক পরিকল্পনা অর্থনীতিতে কি ভূমিকা রাখছে, এটাও কিন্তু আমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমরা করোনা পরিস্থিতিতে দেখতে পাচ্ছি আমাদের দেশের অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা কিন্তু অর্থনীতিতে একটা অবদান রাখছে। এই ধরনের ভালো কাজের একটি স্বীকৃতিও আছে, এবং ব্যবসার যে সামাজিক দায়িত্ব সেটা কিন্তু এই মাইক্রো স্ক্রিনিং এর মধ্যে পড়ে যাচ্ছে। এই সমস্ত প্রক্রিয়া
ম্যাক্রো এবং ম্যাক্রো স্কেলিং যাচাই বাছাই করার পর যদি দেখি যে হ্যাঁ এটা আমার অনুকূলে আছে, তখন আমি এই প্রকল্পটা কি করব, নির্বাচন করব। অর্থাৎ আমি তখন ডিসিশন নিব যে আমি এই ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারবো। সর্বশেষ এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি একটি প্রতিবেদন তৈরি করব যে আমার ব্যবসা করতে এই এই সুবিধা আছে, এই এই অসুবিধা আছে, এই এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে, এই এই জায়গাগুলো ডেভেলপ আছে, এই সমস্ত বিষয় নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা হবে। সেটা কোম্পানিতে জমা থাকবে, ব্যবসা প্রতিষ্ঠানে জমা থাকবে এবং এটার উপর ভিত্তি করেই ব্যবসা প্রতিষ্ঠান তার কাজ শুরু করবে। তো আজকে আমরা পড়লাম ব্যবসায়ী পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, আমি যখন কোনো বাড়ির কাজ দিব তোমরা অবশ্যই অবশ্যই আমাকে বাড়ির কাজটি হোয়াটসঅ্যাপে পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠাতে না পারলে মেসেঞ্জারে পাঠাবে, যেভাবে হোক আমাকে পাঠাও তোমরা। আমি এখনো পর্যন্ত সবার কাছ থেকে বাড়ির কাজের ব্যাপারে ভালো রেসপন্স পাইনি, মাত্র 5 জনের মতো আমাকে রেসপন্স করেছে। আমি আবারও বলছি এই পরিস্থিতিটা, এটা আমাদের ছুটি নয়, এটা হচ্ছে পরিস্থিতির কারণে আমরা একটি বন্দি জীবন অতিবাহিত করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে আমি আজকের পাঠ শেষ করছি।